তোমাদের বলেছিলাম এমন একটা প্রসেস দেখাবো যার মাধ্যমে বীজ, যেই বীজ দিয়ে তোমরা বিভিন্ন ধরনের ফুল গাছের চারা, বিভিন্ন সবজির চারা করতে চাও, প্রত্যেকটা জার্মিনেট হবে, সেই প্রসেসটাই তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি। সো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলেই কিন্তু তোমরা পুরো প্রসেসটা বুঝতে পারবে। এখানে খুব ইজিভাবে আমি প্রতিটা স্টেপ তোমাদের সামনে তুলে ধরেছি। এখানে কোনো এমন কোনো প্রসেস নেই যেটা সহজলভ্য না আর তোমাদের বুঝতে অসুবিধা হবে। কোনো রকমের ডিফিকাল্ট কিছুর মধ্যে না গিয়ে আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক। প্রথমে দেখো, তিনটে এখানে মূল উপাদান আছে, মাটি, কোকোপিট আর ভার্মিকম্পোস্ট। ভার্মিকম্পোস্টের জায়গায় তোমরা গুঁড়ো গোবর নিতে পারো, গোবর সার, যেটা অন্তত 1-1.5 বছরের পুরনো। তিনটেরই রেশিও সেম আছে, মানে 1:1:1, কোনোটা বেশি কম কিছু নেই, তিনটে রেশিও সেম আছে। অনেকে বীজ জার্মিনেশনের ক্ষেত্রে বালি ব্যবহার করে থাকে, কিন্তু আমি করি না। আমার মনে হয় এইভাবে করলে বীজ জার্মিনেশনের যে ইয়েটা, চান্সেসটা অনেক বেশি হয়। এবার দেখো, আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, এরকমভাবে খুবই ভালোভাবে প্রত্যেকটা জিনিস মিশিয়ে নেবে, যাতে প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে ভালোভাবে মিশে যায়। আবারও বলছি, এখানে আছে কোকোপিট, ভার্মিকম্পোস্ট আর নর্মাল গার্ডেন সয়েল, প্রত্যেকটাই 1:1:1 রেশিওতে। সেগুলোকে আমরা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর কি করব, এরপরে দেখতে পাবে। দেখো আমি কি করছি, এখানে আমি নিয়ে নিয়েছি একটা চালনি, বালি চালার চালনি, এগুলো তো জানোই। তার মধ্যে ওই যে মিশ্রণটা আছে, মিশ্রণটা ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে চেলে নেব। এবার চালার পর দেখো কত মানে বড় বড় দানা আছে, এইগুলো কিন্তু আমরা নেব না, এগুলো কিন্তু আমরা ফেলে দেবো, মানে এগুলো অন্য কোনো কাজে লাগাবো। আর এইবার যে মিশ্রণটা আছে, এটা একদম মিহি আর একদম রিফাইন্ড হয়ে আছে, এই জিনিসটাই কিন্তু আমাদের লাগবে। আর এর মধ্যেই কিন্তু আমরা এবার গাছটা লাগাবো। এবার দেখতে থাকো, আর গাছ বীজগুলো, সরি, বীজ লাগাবো। আর বীজ লাগানোর জন্য যে কোনো জায়গায় তুমি ইউজ করতে পারো। আমি দেখো এটা নিয়েছি, এটা একটা কেকের, কেক খাওয়া হয়েছিল, সেই কেকের ওই পাত্রটা পড়ে আছে সেটা। আর এর নিচে আমি প্রচুর ছিদ্র করে নিয়েছি, যেটাই ইউজ করবে তার নিচে যেন প্রচুর পরিমাণে হোল থাকে, যাতে জলটা পাস হতে পারে। এটা কিন্তু খুবই দরকার, সব সময় যখনই যে কোনো পাত্রে বীজ বসাবে সেটা নিচে যেন ভালো পরিমাণে হোল করা থাকে, ড্রেনেজ ব্যবস্থাটা যেন ঠিকঠাক থাকে, যাতে যদি জলটা যদি ঠিকমতো না পাস হতে পারে তাহলে কিন্তু বীজগুলো পচে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখানে দেখো আমি একটা পার্টিশন মতো করে নিচ্ছি, কারণ এখানে আমি 4 ধরনের বীজ লাগাবো, যাতে এক একটা বীজ আলাদা আলাদা পার্টি পোর্শনে থাকে আর বুঝতে সুবিধা হয় কোন জায়গায় আমি কোন বীজ লাগিয়েছি। তার জন্য দেখো আমি পার্টিশন করে নিয়েছি আর 4টে ভাগ করে নিয়েছি। এরকমভাবে তোমরা করতে পারো। এবার দেখো যে বীজগুলো আমি লাগাবো, এখানে সেই বীজগুলো আছে, শসা আছে, ভেন্ডি আছে, ঢেঁড়স, মানে ভেন্ডি আর ঢেঁড়সটা একই, আর বিনস আছে, এইগুলো আমরা বসাচ্ছি। কিন্তু এই বীজগুলোতে ফাঙ্গিসাইড পাউডার লাগানো আছে, তোমরা কিন্তু ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে অবশ্যই বীজগুলো বসাবে। আর এইগুলো দেখো নর্মাল বীজগুলো মাটির ভেতরে জাস্ট পুশ করে দিচ্ছি, আর কিছু করছি না। তোমরা চাইলে বীজগুলো দিয়ে আগে রেখে তার ওপর দিয়ে মাটি ছড়িয়ে দিতে পারো, তোমাদের যা ইচ্ছা, যেরকম ইচ্ছা তোমরা কিন্তু করতেই পারো। এবার বলি ফাঙ্গিসাইড পাউডারটা কেন লাগাবো।
যদি বীজটার মধ্যে কোনো রকমের সমস্যা থাকে ফাঙ্গাসজনিত, সেই ফাঙ্গাসজনিত প্রবলেমটা কিন্তু থাকবে না। সব থেকে আরও ভালো যদি ফাঙ্গিসাইডের জলে কিছুক্ষণ ঘন্টাখানে যদি তোমরা বীজটাকে চুবিয়ে রাখো, তাহলে কিন্তু ওই জিনিসটা আরও ভালো হবে। সো আমি প্রত্যেকবার এরকমভাবেই বীজ লাগাই। আর এখানে চার ধরনের সবজি আছে, আর কারণ ফুলের বীজ, ফুলের গাছ তো অলরেডি লাগানো হয়ে গেছে, আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো। সো গরমকালে কিন্তু বিভিন্ন ধরনের সবজি হয়, আর সব ধরনের সবজি বীজ অ্যাভেলেবেল হয়ে গেছে নার্সারিতে। আর তোমাদের আরেকটা কথা বলবো, যখনই বীজ সংগ্রহ করবে, রেপুটেড আর রিনাউন ব্র্যান্ডের বীজ সবসময় সংগ্রহ করবে। বীজ যদি ভালো ব্র্যান্ডের না হয়, তাহলে কিন্তু সেখান থেকে যে চারাগুলো মানে বেরোবে, প্রোডাকশান হবে, সেইগুলো অত তার কোয়ালিটি কিন্তু ভালো হবে না। সো যখনই কেনো, যেখান থেকে কেনো, অলওয়েজ ব্র্যান্ডেড বীজ নেবে। কোনো সস্তার বীজ নিতে আমি সবসময় তোমাদের বারণ করব। এখানে একটা মার্কিং আমি করে রাখলাম, এবার তোমরা কিন্তু আলাদা আলাদা করে মার্কিং করতে পারো যে কোন জায়গায় কী বীজ লাগিয়েছো। আর এবার দেখো আমি ভালো করে জল স্প্রে করে দেবো, আর এরকমভাবে রোজ তোমাদের জল স্প্রে করতে হবে। আর একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে যেখানে টেম্পারেচারটা ওঠা নামা করবে না, একদম সেম থাকবে। তো সব থেকে ভালো সিঁড়ির ঘরে যদি রাখো সব থেকে ভালো হবে। আর রেগুলার ওয়াটারিং করবে, এরকম স্প্রে করবে, এক গাদা জল উপর দিয়ে ঢেলে দেবে না, তাহলেই কিন্তু খুব ভালো বীজগুলো জার্মিনেট হবে আর প্রত্যেকটা বীজ থেকে চারা বেরোবে। এবার দেখো চার দিন পরে আমার বীজগুলো জার্মিনেট হওয়া শুরু হয়ে গেছে, আর সবার ফার্স্টে বিনস হয়েছে, বিনসের যে চারা সেগুলো বেরিয়েছে, আর পেছনে যেগুলো দেখছো ওগুলো হচ্ছে উঠছে, আর খুবই সুন্দর হয়েছে। আর যতগুলো বীজ আমি বসিয়েছি সব কটাই হয়েছে। আর এটা দেখো আরও দুদিন পর আমি যেই বীজগুলো জার্মিনেট সেখান থেকে তুলে আলাদা করেছি। এরমভাবে তোমরা কিন্তু আলাদা আলাদা পাত্রে রাখতে পারো, বড় হলে তারপর বড় জায়গায় ট্রান্সফার করবে। সো এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে চলে আসবো। টিল দেন ভালো থেকো আর সবজে থেকো। বাই বাই।